আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি নবী রাসুলরা হলেন মানব জাতির জন্য রহমত তারা অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছেন হজরত ঈসা আলহী সালাতাল্লাম থেকে আমাদের রাসুল সাল আলী সাল্লাম পর্যন্ত কোনো নবী রাসুল প্রেরিত না হওয়ায় এ যোগকে ইয়ামে জাহিলিয়া বলা হয় আল্লাহ তালা আমাদের প্রিয় সাল্লামকে প্রেরণ করে আমাদের প্রতি বড়ই অনুগ্রহ করেছেন তাই তিনি কোরআনুল করিম ইরশাদ করেন আল্লাহ ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন তিনি তাদের জন্য তার আয়াতগুলো পাঠ করেন তাদের পরিশোধন করেন এবং কিতাব ও কাজের কথা শিক্ষা দেন বস্তুত তারা ছিল আগে থেকেই আল সুরা এক শত চৌষট্টি মহানবী সাল্ল আলী সাল্লাম অন্য হাদিসে বলেছেন জিব্রাহ আলি সাল্লা সাল্লাম আমাকে বলেন আমি কি আপনাকে এমন একটি সুসংবাদ দেব যা আল্লাহ তালা আপনাকে বলেছেন তা হলো যে ব্যক্তি আপনার উপর দূরত পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি রহমত বর্ষণ করবেন আর যে ব্যক্তি আপনাকে সালাম দেবে আল্লাহ তালা তার প্রতি শান্তি বর্ষণ করবেন দোয়াকবুল হওয়ারও অন্যতম মাধ্যম হল দূরত পাঠ করা প্রথমে আল্লাহর প্রশংসা করা তারপর পিনবি সাল্ল আলী সাল্লামের প্রতি দূরত পাঠ করা তারপর কাঙ্ক্ষিত জিনিস প্রভুর কাছে চাওয়া হজরত ওমর ফারুক রদ্দাল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি দূরত পাঠ না করা হলে সেই দো ও জমিনের মাঝে স্থগিত থাকে সেই দো আল্লাহর দরবারে পৌঁছে না সুপ্রিয় দর্শক হজরত আবুহালু আনহু থেকে বণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন কেউ আমার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিলে আমি তা শুনতে পাই আর দূর থেকে সালাম দিলে আমাকে তা পৌঁছানো হয় হযরত আবদুল্লিবনে আমর রিয়্লাহ আনহু থেকে বণিত তিনি বলেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লামের প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার প্রতি সত্তরটি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা তার জন্য সত্তর বার করেন সুপ্রিয় দর্শক দোয়া কবুল হওয়ার জন্য মনের আশা পূরণ হওয়ার জন্য এবং উল্লিখিত ফজিলত অর্জনের জন্য যে কোনো দূরদ পাঠ করতে পারেন কোনো সুনির্দিষ্ট দূরত নেই তবে সবচেয়ে ভালো হলো ছোট একটি দূরত পাঠ করা যাহা প্রিয় নবী আলী হুসাল্লাম শিখিয়েছেন সাল্লি আলহ মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মোহাম্মদ এই ছোট দূরদটি স্বয়ং প্রিয় নবী আলী হুসাল্লাম নিজেই শিখিয়েছেন